হ্যালো বন্ধুরা, আমি মারুফা। আজ আমি হিট দ্য ফার্স্ট কেস তেলেগু ভার্সনটি এক্সপ্লেন করব। মুভিটি 2019 সালে তেলেগু ভাষায় রিলিজ দেওয়া হয়েছে, যার আইএমডিবি রেটিং 7.6 আউট অফ 10। ডিরেক্ট করেছেন শৈলেশ কল্যাণ। প্রধান চরিত্রে অভিনয় করেছে ঋত্বিক সেন, রুহানি শর্মা, মুরালি শর্মা ইত্যাদি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি হিট দ্য ফার্স্ট কেস তেলেগু মুভির এক্সপ্লানেশন। কাহিনীর শুরুতেই বিক্রমকে দেখানো হয়। সে সুস্মি নামের একটি মেয়েকে পাগলের মতো খুঁজছে। খুঁজতে খুঁজতে সে একটা গোডাউনের কাছে গিয়ে পৌঁছায়। গোডাউনের গেট তালাবদ্ধ অবস্থায় দেখি আমরা, আর ভেতরে সুস্মি। এরপর আমাদের অনুধাবন করানো হয় বিক্রমের সামনেই কিছু লোক তাকে জ্যান্ত পুড়িয়ে ফেলেছে। হঠাৎ বিক্রম চোখ খুলে সে একজন সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে। এতক্ষণ আমাদের যা দেখানো হয়েছে সেগুলো বিক্রমের জীবনে ঘটে যাওয়া একটি নির্মম পাস্ট। বিক্রম সম্পর্কে কিছু ধারণা দেই আপনাদের। সে হলো একজন সিবিআই অফিসার, আর সে হিট ডিপার্টমেন্টে কাজ করে। বিক্রমের পাস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নামের একটি রোগ হয়েছে, সংক্ষেপে যাকে PTSD বলা হয়। এই মানসিক রোগটি সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায় যারা নিজের জীবনে দুশ্চিন্তাজনক ঘটনার সাক্ষী থেকেছেন। আপনাদের বলে রাখি বন্ধুরা, বিক্রমের এই রোগের সূত্রপাত ঘটে মুভির শুরুতে দেখানো ঘটনা থেকেই। যাই হোক, বিক্রমের এমন অবস্থা দেখে ডাক্তার তাকে চাকরি ছেড়ে দিতে বলে, কিন্তু বিক্রম কোনোভাবেই চাকরি ছেড়তে রাজি হয় না। আসলে বিক্রমের আগুন কিংবা ডেড বডি দেখলেই প্যানিক অ্যাটাক হয়, আর বেশিরভাগ সময়ে সে ঘটনাস্থলেই বেহুশ হয়ে যায়। এরপর আমরা দেখি বিক্রম একটা গড়স্থানে গিয়ে কবরের দুটি গোলাপ দেয়। সিন শিফট করে একটা স্থানে নিয়ে আসা হয় যেখানে কিছু পুলিশ একটা ডেড বডির সন্ধান করছে। বিক্রম সেখানে এসে উপস্থিত হয়। এখানে বিক্রমের সাথে আরেক অফিসারকেও দেখি আমরা, তার নাম রোহিত। বিক্রম জায়গাটা ভালো করে দেখে এবং কিছু ফুল ছিঁড়ে নেয়। তারপর সব পুলিশকে ডেকে সেই ফুলগুলো দেখিয়ে বলে, এই ফুলগুলো যেখানে একসাথে দেখা যাবে সেখানেই ডেড বডি আছে। এরপর বিক্রমের তথ্য মতে সবাই খুঁজতে খুঁজতে এমন একটা জায়গা খুঁজেও পায় যেখানে ওই তিন ধরনের ফুল একসাথে রয়েছে। বিক্রম জায়গাটি খুঁড়তে বলে। পুলিশের লোক সেখানে ঘুরে একটা ডেড বডি খুঁজেও পায়। তবে ডেড বডি দেখার পর বিক্রমের প্যানিক অ্যাটাক হওয়া শুরু হয়, তাই বিক্রম এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে চলে যায়। বিক্রম সেখান থেকে অন্য একটা স্থানে আসে যেখানে অভিলাষ নামের একজন পুলিশ অফিসার একটি মার্ডারের ইনভেস্টিগেশন করছিল। অভিলাষ বিক্রমকে মোটেও পছন্দ করতো না, কিন্তু ডিপার্টমেন্টের সবাই তাকে অনেক পছন্দ করত, কেননা বিক্রম যে কোনো কেসকে অনেক সহজে সমাধান করতে সক্ষম ছিল। এরপরে বিক্রম তার গার্লফ্রেন্ড নেহার সাথে দেখা করতে যায়। নেহা ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করে। এখানে নেহাও তাকে চাকরিটা ছেড়ে দিতে বলে। ডক্টর রূপা নেহাকে বিক্রমের PTSD সম্পর্কে জানায়, কিন্তু বিক্রম সাফ জানিয়ে দেয় চাকরিটা ছেড়ে দেয়া তার পক্ষে সম্ভব না। তখন নেহা তাকে চাকরিটা না ছাড়লেও কয়েক মাসের ছুটি নিতে বলে। বিক্রম ৬ মাসের ছুটি নিয়ে তার গ্রামের বাড়িতে যায়। সিন শিফট হয়। প্রীতি নামের একটি মেয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর সে খেয়াল করে সে তার সেলফোনটা বাড়িতেই ফেলে এসেছে। বাড়ির দিকে ব্যাক করার সময় হঠাৎ তার গাড়িটা নষ্ট হয়ে যায়। এমন সময় ইব্রাহিম নামের এক পুলিশ অফিসার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে কি হয়েছে জানতে চাইলে নেহা তাকে সব খুলে বলে। ইব্রাহিম তাকে বাড়ি পৌঁছে দিতে চায়, কিন্তু মহিলা কনস্টেবল না থাকায় নেহা তার সাথে যেতে রাজি হয় না। নেহা ইব্রাহিমের ফোন থেকে কল করে তার বাবাকে ইনফর্ম করে। এরপর ইব্রাহিম পুলিশ স্টেশনে চলে যায়, আর যে জানতে পারে যে ফাইলটা তার দরকার সেটা না এনে ভুলে অন্য ফাইল নিয়ে এসেছে, তাই সে আবার ফাইলটা আনতে বের হয়। তখন সে প্রীতিকে ব্লু কারওয়ালা একটা লোকের সাথে কথা বলতে দেখে। তারপর সে যখন সঠিক ফাইলটা নিয়ে ফিরে যাচ্ছিল তখন সেই জায়গায় প্রীতির বাবাকে দেখতে পায়। সে গাড়ি থামিয়ে প্রীতির বাবার সাথে কথা বলে জানতে পারে কিছুক্ষণ আগে সে যাকে দেখেছে সে প্রীতির বাবা ছিল না। তখন সে ভাবে হয়তো তার কোনো বন্ধু হবে। সে প্রীতির বাবাকে জানায় প্রীতি ইব্রাহিমের মোবাইল থেকেই তার বাবাকে কল করেছিল। তারপর প্রীতির বাবা তার মাকে কল করে জানতে পারে প্রীতি বাড়িতেও যায়নি। ইব্রাহিম প্রীতির বাবাকে বলে সন্ধ্যার মধ্যে প্রীতি বাসায় না আসলে থানায় ইনফর্ম করতে। এরপর ইব্রাহিম সেখান থেকে পুলিশ স্টেশনে চলে যায়। পরের দিন সকালে প্রীতির বাবা মা পুলিশ স্টেশনে এসে ইব্রাহিমের উপরে দোষ চাপাতে শুরু করে। তার বাবা বলে যদি কাল ইব্রাহিম সে আসা পর্যন্ত সেখানে থাকতো
তাহলে হয়তো প্রীতির কিছুই হতো না। কিন্তু ইব্রাহিম তাদের বলে সে প্রীতিকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু প্রীতি তার কাছে সাহায্য নিতে রাজি হয়নি। এরপর তারা একটা FIR লিখে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইব্রাহিমকে আমরা প্রীতির কেসটিকে ইনভেস্টিগেশন করতে দেখি। সে হাইওয়ের সব CCTV ফুটেজ চেক করে, কিন্তু সেখানে কোনো ব্লু কালারের গাড়ি দেখতে পায় না। এরপর আমাদের পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়, যেখানে সিনিয়র অফিসার ফিশপা উপস্থিত ছিল। বিশ্বনাথ ইব্রাহিমকে অনেক বকা দেয় এবং তাকে সাসপেন্ড করে। অন্যদিকে আমরা বিক্রমকে দেখতে পাই, যে কিনা ছুটি কাটাচ্ছিল। ঠিক তখনই ডক্টর সিন্ধে তাকে ফোন করে জানায় নেহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিক্রম দ্রুত ভীষ্মা সাহেবের কাছে আসে এবং নেহার কেসটি ইনভেস্টিগেশন করতে চায়। কিন্তু ভীষ্মা তাকে জানায় এই কেসটি অভিলাষ ইনভেস্টিগেশন করছে। অন্যদিকে অভিলাষ বিক্রমকে সন্দেহ করতে শুরু করে, কারণ শেষবার বিক্রমের সাথেই নেহার ঝগড়া হয়েছিল। তাছাড়া নেহা বিক্রমকে অনেকবার কলও করেছিল, কিন্তু বিক্রম রিসিভ করেনি। এখানে সহজভাবে যদি বলি, তাহলে বিক্রমকে ঘায়েল করার একটা বড় অস্ত্র পেয়ে গিয়েছিল অভিলাষ। অন্যদিকে নেহা যেহেতু বিক্রমের গার্লফ্রেন্ড ছিল, তাই সে কোনো কিছুর তোয়াক্কা না করেই আনঅফিসিয়ালি কেসটি ইনভেস্টিগেশন করতে শুরু করে। সে সর্বপ্রথম নেহার ফ্ল্যাটে যায়, যাতে করে নেহার মিসিংয়ের কোনো ক্লু পায়। নেহার ফ্ল্যাট থেকে তেমন কোনো ক্লু খুঁজে পায় না, তবে সেখানে আতরের গন্ধ পায়। এতে সে অনেকটা শিওর হয়ে যায় নেহাকে তার ঘর থেকেই কিডন্যাপ করা হয়েছে। যেহেতু নেহা ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করত, তাই বিক্রম বিগত 3 মাস নেহা কোন কোন কেসে কাজ করছিল তা পর্যবেক্ষণ করতে শুরু করে। ঠিক তখনই প্রীতির কেসটা চোখে পড়ে বিক্রমের, এবং সে বুঝতে পারে প্রীতি যেভাবে নিখোঁজ হয়েছে ঠিক একইভাবে নেহাও নিখোঁজ হয়েছে। এরপর বিক্রম সেই অফিসারের সাথে দেখা করে, যে প্রীতির কেসের ব্যাপারে নেহার সাথে দেখা করেছিল। অফিসার বিক্রমকে জানায় প্রীতির কারের কাছে একটা তুলা পাওয়া গেছে, যেটাতে আতরের সুগন্ধ রয়েছে। এরপর বিক্রম শিওর হয়ে যায় যে প্রীতির সাথে নেহার হারিয়ে যাওয়ার কোনো রহস্য রয়েছে। বিক্রম বিশ্বনাথের কাছে গিয়ে প্রীতির কেসটা ইনভেস্টিগেশন করার অনুমতি নেয়। বিক্রম কেসটি পেয়ে সর্বপ্রথম ইব্রাহিমের সাথে দেখা করে। সে ইব্রাহিমকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু মাঝ রাস্তায় ইব্রাহিম বিক্রমকে জানায় সে ফাহাদ নামের এক মেকানিকের কাছে তার স্কুটারটা ঠিক করতে দিয়েছে। যদি বিক্রম অনুমতি দেয়, তাহলে স্কুটিটা নিয়ে বাসায় যেতে পারে। বিক্রম তাকে স্কুটিটা নেওয়ার অনুমতি দেয় আর রোহিতকে ইব্রাহিমের কাছে স্কুটিতে করে আসতে বলে। এরপর ইব্রাহিম রোহিতকে তার স্কুটিতে উঠিয়ে বাসায় আসে। বাসায় আসার পর ইব্রাহিম বিক্রমকে সব খুলে বলে। তারা ইব্রাহিমের বাসাও সার্চ করে। তারপর বিক্রম প্রীতির কলেজে গিয়ে তার বন্ধু অজয় আর সন্ধ্যার সাথে কথা বলে। সন্ধ্যা এবং অজয়ের কাছে জানতে পারে প্রীতি নিখোঁজ হবার আগের দিন একটা ক্লাবে গিয়েছিল। পরের সিনে বিক্রম প্রীতির বাসায় এসে তার বাবা মাকে জিজ্ঞাসাবাদ করে। এখান থেকে বিক্রম জানতে পারে এরা আসলে প্রীতির রিয়েল বাবা মা না, অ্যাকচুয়ালি প্রীতি এতিম ছিল। আর তাদের ভাই আর ভাবি প্রীতিকে সরস্বতী নামের একটা এতিমখানা থেকে অ্যাডপ্ট করে আমেরিকায় নিয়ে যায়। কিন্তু কয়েক বছর আগে তারা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, যার কারণে প্রীতি একেবারে একা হয়ে গিয়েছিল, আর এরপর থেকেই সে তাদের সাথেই থাকে। এখানে বিক্রম আরও জানতে পারে যে প্রীতি প্রতি মাসে সরস্বতী এতিমখানায় ডোনেশন দিত। তারা আরও জানায় আমেরিকায় প্রীতির নামে কিছু প্রপার্টিও আছে। এই কথা শোনার পর বিক্রম প্রীতির বাবা মার উপরেও একটু সন্দেহ করে। বিক্রম প্রীতির বাবা মার কাছে জানতে চায় প্রতিবেশীদের সাথে প্রীতির সম্পর্ক কেমন ছিল। জবাবে তারা জানায় শিলা নামের এক মহিলার সাথে প্রীতির কথা বলত। বিক্রম সর্বপ্রথম এতিমখানার ওনার সরস্বতীর সাথে কথা বলে, কিন্তু তেমন কিছু হাতে লাগে না বিক্রমের। এরপর বিক্রম শিলার বাসায় যায়। সে শিলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে শিলা ডাইভোর্স হয়ে গেছে, যে কারণে আশেপাশের সব মানুষ তার সাথে খুব একটা কথা বলে না। একমাত্র প্রীতি সমাজের তোয়াক্কা না করে শিলার সাথে কথা বলতো এবং টাইম পাস করত। কোথাও তেমন কোনো ক্লু খুঁজে না পেয়ে বিক্রম রোহিত আর স্বপ্না সেই ক্লাবে যায়, যেখানে বিক্রম ওয়েটার বান্টিকে ডেকে প্রীতির কথা জিজ্ঞেস করতেই যাবে। ঠিক তখনই বান্টি বিক্রমকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বিক্রম তাকে ধরে ফেলে এবং প্রীতির সম্পর্কে জিজ্ঞেস করে। বান্টি বিক্রমকে জানায়
সে কোনো প্রীতিকে চেনে না, আর তার পালানোর কারণস্বরূপ আমরা জানতে পারি সে আসলে ড্রাগসের সাপ্লাই করে। এরপর যত লোক সাসপেক্ট ছিল তাদের ব্লাডের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়, যাতে করে কোনো ক্লু খুঁজে পেলে তার সাথে ম্যাচ করা যায়। বিক্রম প্রীতির বাড়িতে গিয়ে তার মা বাবাকে একটা পূজার আয়োজন করতে বলে, যেখানে সে সবাইকে ইনভাইট করতে বলে। এখানে বিক্রমের প্ল্যান ছিল পূজাতে যে আসবে না তাকে সে জিজ্ঞাসাবাদ করবে, আর যদি সবাই আসে তাহলে সে কিছু না কিছু ক্লু অবশ্যই রেখে যাবে। পরের দিন সকালে প্রীতির বাবা মা পূজার আয়োজন করে। পূজার অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই সেখানে শীলা আসে এবং সবাইকে তার বাড়িতে যেতে বলে। বিক্রম সহ সবাই তার বাড়িতে দৌড়ে গিয়ে একটা হাতে লেখা কাগজ পায়, যেখানে লেখা ছিল, ডেড বডি ইজ ইন ফ্রন্ট অফ রাজাগোরাম বিক্রম। কাগজটি পাওয়ার পর বিক্রম অনেক ভয় পেয়ে যায়, কেননা এই ডেড বডি নেহা বা প্রীতি যে কারোরই হতে পারে। এই সময় বিক্রম নেহার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে। এমন সময় পূজার জন্য জ্বালানো আগুন দেখে বিক্রমের প্যানিক অ্যাটাক হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। তারপর ফ্ল্যাশব্যাকে বিক্রম আর সুস্মিকে দেখানো হয়। সুস্মি বিক্রমকে বলে ওরা আবার এসেছিল। বিক্রম তাদের কেয়ারটেকারের কাছে জানতে চায় বাড়ির আশেপাশে কাউকে দেখেছে কিনা। কেয়ারটেকার জানায় দেখেনি। বিক্রম ভেতরে গিয়ে সুস্মিকে ওষুধ খেতে বলে। সুস্মি তখন রেগে গিয়ে বলে সে পাগল না। সিন বর্তমানে শিফট হয়। বিক্রম ইনভেস্টিগেশনের জন্য শিলার বাড়িতে যায়, যেখানে গিয়ে সে শিলার আঁকা একটা পেন্টিং দেখতে পায়। পেন্টিংটি দেখে তার সন্দেহ হলে পেন্টিংটির ছবি তুলে এনে ফরেন্সিক ডিপার্টমেন্টকে দেয়া হয়। ছবিটির আইব্রাউসের সাথে সেই কাগজের হ্যান্ডরাইটিংয়ের অনেকটা ম্যাচ করে, তাই তারা সার্চ ওয়ারেন্ট বের করে শিলার বাড়িতে সার্চ করলে সেখানে থাকা ব্লু কারে সেম হ্যান্ডরাইটিংয়ের কিছু কাগজ পায়। শিলাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। এখানে আমরা জানতে পারি সে এগুলো অ্যাটেনশন পাওয়ার জন্য করেছে। নেহা বা প্রীতি কোথায় সে জানে না। বিক্রম শিলার কথা বিশ্বাস না করে পলিগ্রাফ টেস্ট এমনকি নার্কো টেস্টও করে, কিন্তু কিছুই জানতে পারে না। নার্কো টেস্ট হলো ওষুধের মাধ্যমে অবচেতন মনকে জাগ্রত করে বেশি তথ্য জানার পদ্ধতি। এরপর ইব্রাহিম বিক্রমকে কল করে জানায় শিলার ব্লু কার সেই ব্লু কারের থেকে আলাদা। এমন সময় রোহিতের কাছে একটা কল আসে এবং আমরা জানতে পারি রাজা গোডাউনের পেছনে একটি ডেড বডি পাওয়া গিয়েছে। ডেড বডির কথা শুনে বিক্রম নার্ভাস হয়ে যায়। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুস্মিকে দুজন লোক ধরে নিয়ে গিয়ে বিক্রমের সামনেই জ্যান্ত পুড়িয়ে মারে। এই ঘটনাটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এরপর বিক্রম আর রোহিত গোডাউনে যায়। ডেড বডির অবস্থা এতটাই খারাপ ছিল যে বিক্রম সেখানেই বমি করে দেয়। ডেড বডি ফরেন্সিকে পাঠানো হলে বিক্রম জানতে পারে ওটা প্রীতির ডেড বডি, আর প্রীতির ডেড বডিতে অজয় সরস্বতী প্রীতির বাবা মোহনের ডিএনএ পাওয়া গিয়েছে। যাদের ডিএনএ পাওয়া গিয়েছে তাদের পুলিশ স্টেশনে আনতে বললে রোহিত জানায় অজয়কে পাওয়া যাচ্ছে না। বিক্রম কনস্টেবলকে পাঠিয়ে অজয়কে খুঁজে বের করতে বলে। অজয়ের খোঁজ পেলে বিক্রম আর রোহিত সেখানে গিয়ে অজয় এবং তার বন্ধু বান্টিকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে আসে। প্রীতির বডিতে যাদের ডিএনএ পাওয়া গিয়েছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমন সময় লতা নামের একটি মেয়ে বিক্রমের কাছে কল করে। সে তাকে জানায় হাইওয়েতে তার একটা ফোন কল আসলে সে গাড়িটা সাইডে দাঁড় করায়। ঠিক সেই সময় একটা হোয়াইট কালারের অ্যাম্বাসেডর থেকে একটি লোক এসে তাকে গাড়ির কাঁচটি নিচে নামাতে বলে। লতা জানত কিছুদিন আগে এই হাইওয়ে থেকে একটি মেয়ে কিডন্যাপ হয়েছে, তাই সে ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। বিক্রম মেয়েটির সাথে দেখা করে এবং পুলিশ স্টেশনে এসে সে দেখতে কেমন ছিল তার বর্ণনা দিতে বলে, যাতে করে তারা তার স্কেচ বানাতে পারে। লতার বর্ণনা মতে লোকটির কালো দাড়ি ছিল আর লোকটি কালো টুপি ও সানগ্লাস পরা ছিল। তারপর বিক্রম সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু কোনো ফুটেজে হোয়াইট অ্যাম্বাসেডর দেখতে পায় না। কিন্তু বিক্রম একটা বিষয় লক্ষ্য করে যে প্রীতির গায়েব হওয়ার পর এবং লতার সাথে এই ঘটনা ঘটার পর মুহূর্তেই এক দাড়িওয়ালা কালো টুপি ও সানগ্লাস পরা লোক ট্রাক নিয়ে যায়। বিক্রমের কাছে ছেলেটিকে চেনা চেনা লাগে, কিন্তু কিছুতেই মনে করতে পারছিল না তাকে কোথায় দেখেছে। এরপর তার মোবাইলের স্ক্রিনে দূর থেকে ড্রাইভারের ছবি দেখে তার মনে পড়ে সে তাকে কোথায় দেখেছে। ছবিটি ছিল সেই মেকানিক ফাহাদের, যে ইব্রাহিমের স্কুটি ঠিক করে দিয়েছিল।
তারপর বিক্রম ইব্রাহিমকে সাথে নিয়ে ফাহাদের বাসায় যায়, যেখানে তারা সেই ব্লু কালারের কার্ডটিও দেখতে পায়। ঘরের ভেতরে ঢুকে বিক্রম সেই আতরের ঘ্রাণ পায়, যে ঘ্রাণ সে নেহার বাসায় এবং প্রীতির গাড়িতে পাওয়া তুলার মধ্যে পেয়েছিল। এমন সময় ফাহাদ এসে বিক্রমকে লক্ষ্য করে এলো পাতাড়ি গুলি করতে থাকে। বিক্রম ঘর থেকে বের হয়ে ফাহাদের পিছু নেয়। তখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। পিছু করতে করতে এক সময় তাকে ধরতে সক্ষম হয় বিক্রম। তাদের মধ্যে শুরু হয় মারামারি, কিন্তু মারামারির এক পর্যায়ে বজ্রপাতে একটা গাছে আগুন লেগে যায়, যা দেখে বিক্রমের প্যানিক অ্যাটাক শুরু হয়। ঠিক সেই সময় সেখানে ইব্রাহিম এসে উপস্থিত হয়। ইব্রাহিম বিক্রমকে সামলানোর চেষ্টা করতে থাকে। এমন সময় ফাহাদ ইব্রাহিমকে লক্ষ্য করে গুলি করে, ইব্রাহিম সেখানেই মারা যায়। এরপর ফাহাদ বিক্রমের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করতে গেলে হঠাৎ অভিলাষ এসে তাকে পেছন থেকে গুলি করে, বিক্রমকে বাঁচিয়ে নেয়। বিক্রম ফাহাদকে নেহা কথায় জিজ্ঞেস করলে সে বলে ও নেহার ব্যাপারে কিছুই জানে না, ওকে হায়ার করা হয়েছিল। কে হায়ার করেছে জিজ্ঞেস করলে সে বিক্রম আর অভিলাষকে একটা বাড়িতে নিয়ে আসে। বিক্রম বাড়ির ভেতরে যেয়ে যা দেখে তার জন্য শুধু বিক্রম কেন, আমিও প্রস্তুত ছিলাম না। বিক্রম সেখানে রোহিতকে দেখতে পায়। রোহিত তখন বিক্রমকে বলে সে সত্যটা বিক্রমকে বলতে চেয়েছিল, কেননা তার কাছে সত্য লুকানো অসম্ভব। কথা বলতে বলতে রোহিত ড্রয়ার থেকে গান বের করে, আর ঠিক সেই মুহূর্তেই বিক্রম রোহিতকে গুলি করে দেয়। রোহিত সেখানেই মারা যায়। স্বপ্ন তখন কাঁদতে কাঁদতে বলে সব দোষ তার, রোহিত কিছুই করেনি। তারপর তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পুলিশ স্টেশনে যাওয়ার পর সে সব বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় স্বপ্না প্রীতি আর স্বপ্নার ছোট বোন সরস্বতী অনাথাশ্রমে থাকত। একদিন এক দম্পতি আশ্রম থেকে বাচ্চা দত্তক নিতে আসে। তারা তাদের তিনজনকে পছন্দ করে। সরস্বতী ম্যাম এদের তিনজনের মধ্যে একজনকে সিলেক্ট করার জন্য লটারি করে। লটারিতে প্রীতির নাম আসলে তারা প্রীতিকেই নিতে রাজি হয়। এদিকে স্বপ্নার ছোট বোনের হার্টের সমস্যা ছিল, ওর চিকিৎসার দরকার ছিল। তাই স্বপ্না প্রীতিকে বলে ওরা যদি ওকে নিয়ে যেতে চায় তাহলে যেন ও না করে দেয়। প্রীতি তখন তো স্বপ্নাকে হ্যাঁ বলে, কিন্তু পরবর্তীতে তাদের সাথে চলে যায়। এতে স্বপ্না প্রীতির উপরে অনেক রেগে যায়, কিন্তু তার তখন কিছুই করার ছিল না। এর কিছুদিন পর স্বপ্নার বোন তার জন্মদিনেই মারা যায়। এতে করে স্বপ্না একদমই ভেঙে পড়ে। তারপর স্বপ্না অনাথাশ্রম থেকে বের হওয়ার পর কলেজে রোহিতের সাথে পরিচয় হয়। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করে, কিন্তু তখনও স্বপ্না তার ছোট বোনের মৃত্যুকে মেনে নিতে পারছিল না। সব সময় বোনের কথা ভেবে সে অনেক কষ্ট পেত। একদিন স্বপ্নার মুড ঠিক করার জন্য রোহিত তাকে নিয়ে একটা ক্লাবে যায়। সেখানে সে প্রীতিকে দেখতে পায়। প্রীতি তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। স্বপ্না প্রীতিকে তো চিনতে পারে, কিন্তু প্রীতি তাকে মোটেও চিনতে পারে না। প্রীতিকে এত খুশি দেখে তার খুব রাগ হয়, কেননা প্রীতির জায়গায় হয়তো তার ছোট বোন থাকতো। এসব ভাবতে ভাবতে তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। রোহিত তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তা মেনে নিতে পারছিল না। তাই সে ডিসাইড করে প্রীতিকে মেরে ফেলবে। স্বপ্না প্রীতির কিডন্যাপিংয়ের প্ল্যান করে, তাই সে মেকানিক ফাহাদকে হায়ার করে। ফাহাদ প্ল্যান অনুযায়ী প্রীতির বাসায় গিয়ে তার গাড়ি ডিস্ট্রাক্ট করে দেয়, যাতে মাঝপথে প্রীতির গাড়ি বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে প্রীতি যখন গাড়ি নিয়ে বের হয় তখন গাড়িটা মাঝপথে হঠাৎই বন্ধ হয়ে যায়। ঠিক তখনই সেই মেকানিক প্রীতিকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে গাড়ির ডিকিতে ভরে সেই গাড়িটা ট্রাকের ভেতরে ঢুকিয়ে ট্রাকটি নিজেই চালিয়ে নিয়ে যায়, যাতে ব্লু কার্ডটি সিসিটিভিতে দেখতে পাওয়া না যায়। স্বপ্না প্রীতিকে তার ছোট বোনের জন্মদিনেই হত্যা করে। রোহিত বাসায় এসে প্রীতির ডেড বডি দেখে ঘাবড়ে যায়। স্বপ্না রোহিতকে বলে সে প্রীতিকে খুন করতে চায়নি। রোহিত স্বপ্নাকে বাঁচানোর জন্য প্রীতির ডেড বডিটি ডিকম্পোজ করে বাড়ির পাশেই মাটি চাপা দেয়। অন্যদিকে নেহা প্রীতির কিডন্যাপিংয়ের কেসে অনেক তথ্য পেয়ে যায়, তাই রোহিত ভাবে নেহাকেও কিডন্যাপ করতে হবে। এরপর রোহিত একদিন নেহার বাসায় যায় এবং তার শরবতে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে খাওয়ায়। তারপরে সেই মেকানিকের সাহায্যে তাকে কিডন্যাপ করে। স্বপ্না বলছিল তারা নেহাকে কিডন্যাপ করতে চায়নি, কিন্তু নেহা প্রীতির কেসের ব্যাপারে এমন কিছু তথ্য পেয়েছিল যাতে কিডন্যাপার সহজেই ধরা পড়ে, তাই তারা নেহাকে কিডন্যাপ করে। নেহাকে মারার উদ্দেশ্য তাদের ছিল না, প্রীতির কেসটা সলভ হলেই তারা ছেড়ে দিত নেহাকে। কেসটা যাতে আরও ক্রিটিক্যাল হয় তাই সন্দেহের তালিকায় থাকা অজয় সরস্বতী মোহনের ডিএনএ স্যাম্পল প্রীতির শরীরে লাগিয়ে দিয়ে তাকে শিলার লেখাটা অনুযায়ী
রাজা গোডাউনে পুঁতে রাখা হয় যাতে করে সবাই শিলাকে সন্দেহ করে। এমনকি রাজা গোডাউনের মাটি শিলার গাড়ির টায়ারের মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়। এখানে আমরা বুঝতে পারি শিলা আসলেই অ্যাটেনশন পাওয়ার জন্যই ওই নোটটা লিখেছিল। স্বপ্ন আরও বলে, রোহিতকে বাঁচানোর জন্য এসব করেছে, ওর কোনো দোষ ছিল না। এরপরে বিক্রম রোহিতের বাড়িতে একটা ডায়েরি পায় যেখানে লেখা ছিল, আমি জানি তুমি একদিন ঠিকই আমার কাছে পৌঁছে যাবে, সেদিন আমি তোমাকে আমার গান দিয়ে মারার চেষ্টা করব, কিন্তু আমার গানে গুলি থাকবে না, কারণ আমি তোমার গুলিতেই মরতে চাই। এই পাপ থেকে একমাত্র তুমি আমাকে মুক্তি দিতে পারো। রোহিত জানতো সে ঠিক করছে না, তবুও ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য এমনটা করেছে। কেসটা সলভ করার পর আমরা বিক্রম আর নেহাকে একসাথে দেখতে পাই। তারা বের হয়ে গাড়িতে উঠতেই যাবে, ঠিক সেই সময় কেউ একজন বিক্রমের উপরে গুলি করে, কিন্তু বিক্রম বেঁচে যায়। আর এই রহস্যের সাথেই মুভিটা শেষ হয়ে যায়। এ থেকে আমরা বুঝতে পারি মুভিটির সেকেন্ড পার্টও আসবে, যেখানে হয়তো বিক্রমের অতীত সম্পর্কে বিস্তারিত জানতে পারবো আমরা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এক্সপ্লানেশনটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাছের মানুষের যত্ন নেবেন। আল্লাহ।